সাতটা ইলেকশনত হলো মই পরাস্ত, সাতটা ইলেকশনত হলো মই পরাস্ত, আঠটাত হারি হম সর্বশান্ত, নাযাও মই প্রচারত, করিম মই কংগ্রেস দল ধ্বংস, রাজীব ভবনত কমার্শিয়াল কমপ্লেক্স বনাম, টিকট বিক্রি করার দরে রাজীব ভবনও বিক্রি করে লুটি পুটি খাম। মই এই সভাখনত উপস্থিত থাকতেই এটা কবিতা লিখিল। মই আসলে কবিতা নেলেখো, কিন্তু সকলে আজিকালি কবিতা লেখে, যা কবি নহয় কবিতা লেখা আরম্ভ করলে, গতি আমিও কবিতা নেলেখা মানুষ অল্প চেষ্টা করছো কবিতা এটা লিখবলে, সকলের আগতে লিখছো কবিতাটো। মই আপনার আগত কবিতাটো গাবলে ওলাইছো, সাতটা ইলেকশনত হলো মই পরাস্ত, সাতটা ইলেকশনত হলো মই পরাস্ত, আঠটাত হারি হম সর্বশান্ত, নাযাও মই প্রচারত, করিম মই কংগ্রেস দল ধ্বংস, রাজীব ভবনত কমার্শিয়াল কমপ্লেক্স বনাম, টিকট বিক্রি করার দরে রাজীব ভবনও বিক্রি করে লুটি পুটি খাম। মই কাকো মিন করে কোৱা নাই, কবিতা এটা লিখিব মন গল। মই যেহেতু রাজনৈতিক ব্যক্তি, মই রাজনৈতিক কবিতাই লিখিম, গতি আজি আপনার সন্মুখতে, আপনার সন্মুখতে মই বহি আছিল, কবিতা এটা লিখিব মন গল। এই কবিতাটো রাইজর জ্ঞাতার্থে আপনার আগত মই আবৃত্তি করি। সব মই একো না, মই আজি এই বিষয়ে কব নাজানো। তেওঁলোকে এটা কথা কওঁ যে চুর ডকাইতর লগত তেওঁলোক সদায় আছে, দর্শনকারীর লগত সদায় আছে, গতি তেওঁলোকে তেওঁলোকৰ কাম করে থাকিব, আমি রাইজর কাম করে থাকিম, অসমৰ মানুহৰ কাম করে থাকিম। গতি তেওঁলোকে কবিতা লিখি আছে, আমিওনো কিয় নেলেখাকে থাকো। কথাটো গলে এটাই হব, আদাক দেখি উঠিল গা কেটুরিয়ে বোলে মোকো খা, মোর তেনেকুৱাই হয়েছে, মই অস্বীকার নকরো, মোর তেনেকুৱাই হয়েছে, মই অস্বীকার নকরো। আকো কৈছো, মই কাকো মিন করে কবিতাটো লেখা নাই। কবিতা লেখার যেতিয়া সময়, মই কওঁ নহয় আমাৰ অসমীয়া মানুহৰ এটা কেৰেক্টাৰ আছে, যোনে যি কৰে সেইটোৱে কৰে, মইতো অসমীয়াই, গতিকে মোৰো সেইটো কেৰেক্টাৰ আছে। গতিকে সকলোৱে কবিতা লিখিছে, মইনো কিয় নেলেখো। আমাৰ আগতে যে পিচিঅ খুলিলে সকলোৱে পিচিঅ খুলে, তেনেকুৱা হয় নহয়, এটা জেগাত যদি এখন ধাবা খুলে বাকি দর্শন ধাবা হয়ে যায়। অসমীয়া মানুহৰ এটা কেৰেক্টাৰ, মইতো অসমীয়াই, গতিকে মোৰ মোৰো তেনেকুৱাই কেৰেক্টাৰ থাকিব। মই আগতে কেতিয়াও কবিতা লিখি পোৱা নাই, আজি মোৰ কবিতা এটা হঠাৎ লিখিব মন গল, গতিকে এই কবিতাটো লিখিলোঁ, আপোনালোকৰ জ্ঞাতার্থে মই প্রকাশ করি। সম্পূর্ণরূপে এইটো কার্বি আংলঙত ছাব্বিশটার ছাব্বিশটার আমি জিকিম, কংগ্রেস দলে প্রতিদ্বন্দ্বিতা আহিব নোৱাৰে। টিকট যেতিয়া বিক্রি করে, কংগ্রেস দলের কর্মী মোক কৈছে, মই হামরেঙত বহি আছিল নমিনেশনের সন্মুখত, কংগ্রেস দলের কর্মীয়ে মোক আগতে চিনি পাই মোক কৈছে যে দাদা দাদা টিকট বিক্রি করেছে, যত কংগ্রেসের অবস্থায় বেয়া আজি তারিখত, তাতো যদি টিকট বিক্রি করে তেতিয়া আৰু কিবা দলটোৰ উন্নতি হ'ব নেকি। গতিকে তেওঁলোকে ছাব্বিশটাৰ ছাব্বিশটাত হাৰিব, চাৰি পাঁচটাত হয়তো ছেকেণ্ড হ'ব পাৰে, চাৰি পাঁচটাত বুলিয়ে কৈছোঁ, মানে ছেকেণ্ডতো গোটেইখিনি হ'ব নোৱাৰে।